এবং প্রস্তুতি চলছে জোরকদম। তবে করোনার আবহে কিছুটা হলেও পূজোর স্বাদ কিন্তু আলাদা। তবে তাই বলে কি পূজোর আনন্দ বাদ রাখা যায়? তবে ভিড় রাস্তা হোক বা পাঁচ রাস্তা ফাঁকা পথে মেয়েদের সুরক্ষার কথা মাথায় রাখতেই হবে। মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে নিহার ন্যাচারাল শুরু করছে এক অভিনব ক্যাম্পেইন। দক্ষিণ কলকাতার কিছু বিশেষ পূজো মণ্ডপে থাকছে মা দুর্গার ত্রিনয়নের কিছু কাটআউট স্ট্রাকচার, এবং সেই স্ট্রাকচারের মধ্যে ইনস্টল করা থাকছে সিসিটিভি ক্যামেরা। এই সিসিটিভি ক্যামেরা সরাসরি নজর রাখবে দর্শনার্থীদের ওপরে, মণ্ডপের ভেতরে এবং আশেপাশের চত্বরে, এবং যদি কিছু বেগতিক থাকে তাহলে সেটা ফুটে উঠবে লাইভ টিভির ওপরে। তাহলে বুঝতেই পারছেন যে মেয়েদের সুরক্ষা কিন্তু নিহার ন্যাচারাল নিশ্চিত করে দিয়েছে। তাহলে এবার সরাসরি মা নজর রাখছে তার মেয়েদের ওপর। দেরি না করে চলে যান পুজো প্যান্ডেলে এবং মায়ের ত্রিনয়নের সঙ্গে একটা সেলফি তুলে পোস্ট করুন ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আর পেয়ে যান নিহারের পক্ষ থেকে আকর্ষণীয় গুডি ব্যাগ। তবে অবশ্যই ট্যাগ করতে ভুলবেন না নিহার ন্যাচারালসকে এবং তার সঙ্গে হ্যাশট্যাগ দ্য থার্ড আই ইজ ওয়াচিং। এবং তার সঙ্গে বিজে দাদির ফেসবুক পোস্টটি প্রকাশিত হবে আনন্দবাজারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আনন্দ উৎসবের পাতায়। তাহলে দেরি না করে চলে যান মণ্ডপে এবং মায়ের ত্রিনয়নের সঙ্গে একটি সেলফি পোস্ট করুন। হ্যাপি পুজো, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।